আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেল ক্রেজি সফিতে তোমাদেরকে স্বাগত। চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে হচ্ছে 9th of September, আমরা যাচ্ছি একটু ঘুরতে। আজকে অপু আর আলিশার বিবাহ বার্ষিকী। কি কেউ মা কোথায়? আমি তোমার মা কোথায়? ওইখানে ক্যামেরাতে তোমার মা। আর তুমি কোথায়? এইখানে। তো অপুর অ্যানিভার্সারি, তো আমরা সবাই বিকেলের দিকে বেরোচ্ছি একটু। বাড়িতে কিছু সেরকম কিছু করা হয় না, একটু বাইরের দিকে বেরোবো। আমি পরে নিয়েছি আমার মা 20 বছর আগেকার শাড়ি। এটা হচ্ছে আমার মায়ের একটা শাড়ি যেটা আমি নিয়েছিলাম, আমার কালারটা খুব ভালো লেগেছিল বলে। তো মোটামুটি 21 বছর বয়স হয়ে গেল এটা, অপু হওয়ার পরে নিয়েছে এটা। শাড়িটা আমি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে মা এটা হাম দি দেন। আমার গুড বাই। এটা আমার গুড বাই কোনটা? তুমি গুড বাই। আমার পাপা কোনটা? আমার পাপা কোনটা? আই এদিকে আরাফাত, আমি রেডি আছি, আলিশা রেডি হয়ে যাচ্ছে, লতার বড় ভাই। মা দেখে আরাফাত চলে গেল। তো আজকে হচ্ছে অপু আর আলিশার ফার্স্ট অ্যানিভার্সারি। তো তোমরা সবাই ওদেরকে হ্যাপি অ্যানিভার্সারি বলে দাও, আর আমি ওদেরকে বলে দিচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। থ্যাংক ইউ। তো বল থ্যাংক ইউ নাকি শুকরিয়া? চলো যা, আমি দাঁড়িয়ে আছি। আমার শাড়িটা এখন উল্টো পাল্টা দেখতে হবে। আরাফাত আছে মামনি কাছে, তাই না আরাফাত? আরাফাত আরো বাকিরা সব উঠবে এবার। আর আমাদের আব্বু খড়গামে আছে, কোথায় আছে কে জানে। হরি একবার হাই করো দাদা। ভাই ভাই হাই করো। ওরে হাই হাই হাসি লো। ওই তো ভাই বলো ভাই। আর ভাই বলো তো। আলিশার অ্যানিভার্সারি উপলক্ষে আমরা এসেছি পাপ্পু ধাবা। এদিকে টিনা ভাবি, সারিয়া, রাকেশ দা, অপু, এদিকে এদিকে বাচ্চা ছেড়ে দিস না, কোথাও দেখিস ওকে। আমাদের পেছনে পাপ্পু ধাবা। আমরা এসেছি অনেকদিন পরে, অনেকদিন থেকে আসবো আসবো করে আসা হচ্ছিলো না। তো আজকে আলিশার অ্যানিভার্সারি উপলক্ষে আমরা চলে এসেছি পাপ্পু ধাবাতে। এদিকে আমার ছেলে দেখো দূরে দূরে বেড়াচ্ছে। তাদের ফেমাস ধাবা পাপ্পু ধাবা, সেখানে অনেক ইউটিউবার আসে দেখি। তো যদি আজকে কোনো ইউটিউবারের সাথে দেখা হয় ভালোই হবে। আমরা এখন পাপ্পু ধাবাতে চা খেয়ে নিয়েছি, এখন একটু দাঁড়িয়ে আছি। কারণ আমরা এসে 6:30-7:30 দিকে না, তো এখন আমাদের খিদে দিতে পাই না। আমি তো এমনিতেও কিছু খাবো না, তো আলিশারা খাবে সবাই। এই হচ্ছে পাপ্পু ধাবা। কেউ আসবে কেউ আসবে। আলিশার ঠান্ডা লেগে গেছে। আর ধরো টানে সব এখানে গাছে পাখি দেখেছে, দিও শুধু ওইদিকে মা কি গো। ফারিয়াকে দেখাও, ফারিয়াকে দেখাও, ওই তো কি করছে দেখো, ওই দেখ, ওই দেখ ভাও দেখাচ্ছে, ওই দেখ ভাও। হ্যাঁ ছাপ কি আছে গো, ছাপ। আর এটা কি হাম্বা?
কি খাবে? চিকেন খাবে? চিকেন দুষ্ট, এই দুষ্ট তো শুধু সব দিকে তুই ধরে পাচ্ছি। আর ওইটা দেখে যাবে, ওইটা এখন পুরানোর বুঝা আরাফা। গরম গরম আরাফাতের আব্বু আরাফাতকে খাইয়ে দিচ্ছে ফিশ ফিঙ্গার। এদিকে বা ধরে এনেছে কেক। এটা আমাদের নয়, জলটা আমাদের নয়, আমরা অর্ডার করি। এতক্ষণে আরাফাতের আব্বু এসছে আমার সঙ্গে ভিডিও করতে, এতক্ষণে আরাফাতের আব্বুকে নিয়ে আমার সঙ্গে খারাপ করছে। আমি খুবই আরাফাতকে দেখাবো মাম খাবে ও। ঠিক আছে, আমি দিচ্ছি দিচ্ছি। কাট কেটে মালাটা তুলি আবার টিমের মুখে লাগা। সবাইকে প্যাকিং করে দেওয়া, প্যাকিং করে দে, প্যাকিং করে দে। ভিডিও না ছবি বারবার বান্ধা গিফটটা এই দিকে খোলো, এই দিকে খোলো, এই দিকে দেখাও।
কি রেটু কার কত মোটা করে কেটে দেখো কেক শেয়ারিং হাত লাগিয়ে দিবে হাত লাগিয়ে খাবে না হাত লাগিয়ে দিবে আমার এখানে থাকার দরকার নেই আলিশাকে একবার দেখে নাও আলিশা ভাই ভাবিদেরকে পেয়ে আমাকে ভুলে গেছে আমাকে দেখেও না দেখি আলিশা আলিশা তুই এমনি করতে পারলি তো আমাকে পাত্তা দিস না আলিশা আলিশা তোর পেটে পেটে এত তো আমাকে পাত্তা দিস না আমাকে পাত্তা দিলি না আলিশা চব আলিশা তোকে দেখছি আমি কেমন টেস্ট আর হতে ভালো বেটাকে আমাকে একটু দিত চিকেন বিসমিল্লা আমি তো এখন কিছু আজকে কিছু খাবোই না ভুল দিনে আমার আশা আছে আমার প্রচুর শরীর খারাপ আমি সেখানে আমি খেতে পারবো না বসে আছি বিনা কিছু খাই আমি ভুল দিনে না কিছু না বাটারে চৈচ হয়ে আছে বাটার নানে কিছু হয় না ছটা বেলায় দিলে ছটা বললি কিন্তু ছটা তো বললি ছটা হবে না দশটা হোক পনেরোটা হোক কি বলছো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এসিতে উড়ে আমার জন্য নাক বন্ধ হয়ে গেছে গো আর আমাদের নাক বন্ধ হয়ে গেছে কি করে নাক বন্ধ হয়ে গেছে গো এরকম করে নাক বন্ধ হয়ে গেছে কি দিচ্ছে তুমি তুমি কি ওইটা বাড়ি নিয়ে যাবে ওই থালাটা বাড়ি নিয়ে যাবে তুমি আমার আলাপা থালাটা বাড়ি নিয়ে যাবে তোমার পছন্দ হয়েছে আমিও খাবো পাঞ্জাবি কুলফি আমি সেরকম কিছু খেলাম না টাটা দিদি ছাড়া করে গুড বাই এখন তো হ্যাঁ আমি এটা এত কাছে কাছে লাগবে আমার ছেলে তো ট্রেনে দেবে এক্ষুনি হ্যাঁ তাই তো বলছি এক্ষুনি ট্রেনে দেবে এক্ষুনি ঠান্ডা
এখন কাছে রাখলাম, দরকার হলে আবার ঢুকে দিচ্ছি বা আবার ঢুকতে পারি। ভালো কথা না, বাঘে তোমার ফিনিশ হয়ে যায়নি, দেখা তো দেখা তো শেষ হয়ে গেছে, দেখো শেষ ফিনিশ, ওই দেখো আর নেই, শেষ শেষ হয়ে গেছে, সবারই শেষ। ওই দিকে ঘুরে খাওয়া ছেলে খা দেখছে আর না না চো খান হয়ে গেছে, আরও দেখাবো বলুন না। খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে সেলফি জোন, এখানে কে যা ছবি তুলে দিচ্ছে, এদিকে টিনা দাদা আইসক্রিম খাচ্ছে, আমি বসে আছি, শুধু একটু লস্যি খেয়েছি আর কিছুই খাই নাটক দেখতে। তুমি খুবই দুষ্টুমি করেছো, খুবই দুষ্টু, কে দুষ্টুমি করেছে গো, কে দুষ্টুমি করেছে? আমার আব্বা বলতো, আমার আব্বু বই, আমার জামাই কই, জামাই ওইটা মা, আমার আমাদের খাওয়া কমপ্লিট, শোনো শোনো, এদিকে আমার আরাফাতের আব্বু, এবার আমরা পাপ্পু খাবো, আমি যদি আসার ইচ্ছা ছিল আজকে ফাইনালে এসেছি, কিন্তু আমি কিছু খেতে পারিনি, এটা একটা দুঃখের কথা। আমার ছেলেকে খুবই ঠান্ডা লেগেছে, ছেলেকে কাঁপছে, হ্যাঁ এটা আব্বু, এই হচ্ছে পেছনে পাপ্পু দাওয়া, পাপ্পু খাবাটা দিন মায়ের বাড়ি চলে যাচ্ছে, এদিক থেকে ছবি তুলছি না ভিডিও করছি, জিও সবাই, জিও সবাই, টাটা টাটা, জিও সবাই। চলো চলো, ঠিক আছে আলিশা থাকো, আলিশা কি খুশি বাপের বাড়ি যাবে, বেটাকে ফারিয়ার কাছে নিয়ে করবে, বেটা গেঞ্জি খুলে দি, দাঁড়া গেঞ্জিটা, না না গেঞ্জিটা খুলে দিও, আর মানে দুটো গেঞ্জি পরে আছো তো, পাপ্পু ধাপ্পা এবার আমরা বাড়ি যাচ্ছি, আমি ঘুটুকে যাচ্ছি, তুমি ছাড়ো, তুমি তুমি ছাড়ো, তুমি বেটাকে না, টাটা টাটা, হ্যাঁ যে সবাই, যে সবাই, টাটা টাটা, যে যে ঠিক আছে, এবার আমরা যাচ্ছি বাড়ি, আমরা বাড়ি চলে এলাম, তো ফাইনালি এখন বাড়ি পৌঁছালাম,
তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউন।